নড়াইলে দেশীয় বন্দুক সহ দুই যুবক কালিয়া থানা পুলিশের হাতে আটক। নড়াইল প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে চলুন জেনে নেই বিস্তারিত। নড়াইলের কালিয়ার বোমবাগ গ্রাম থেকে দেশীয় বন্দুক সহ দুই যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। আজ 11 আগস্ট বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন বোমবাগ গ্রামে দুজনে দেশীয় অস্ত্র পাইপগান নিয়ে ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল প্রণব কুমার সরকার, সঙ্গীয় ফোর্স সহ ওসি কালিয়া কোনিমিয়া বোমবাগ গ্রামে অভিযান চালিয়ে বুধবার রাত আনুমানিক 2:30 ঘটিকার সময় দেশীয় বন্দুক সহ দুজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা বোমবাগ গ্রামের মোহাম্মদ জাহের বিশ্বাসের ছেলে মোহাম্মদ শিমুল হোসেন বিল্লাল 25 এবং একই গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মোহাম্মদ বিপুল হোসেন 27। উভয়কে হাতিয়ার সহ গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।